আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। একান্ত অনুরোধ জানাচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। শহীদ মিনারে বিএনপির এমপিকে ছাত্রলীগের ধাওয়া। বগুড়ায় শহীদ মিনারে সদর আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ ও তার অনুসারীদের ধাওয়া দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার বিকাল 9টার দিকে শহরের শহীদ খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘটনা ঘটে। পরে পাশের পুলিশ ফাঁড়িতে তারা আশ্রয় নেন। সদর পুলিশ ফাঁড়ির টিএসআই খোরশেদ আলম রুবি যোগান্তরকে জানান, বিএনপি নেতৃবৃন্দ নির্ধারিত সময়ে শ্রদ্ধা জানাতে না আসায় এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায় জানান, নেতাকর্মীরা শহীদ মিনারে দলীয় স্লোগান দিচ্ছিলেন। এই সময় এমপি সিরাজের উপস্থিতিতে ছাত্র দলের নেতাকর্মীরা সরকার বিরোধী ও কটূক্তিমূলক পাল্টা স্লোগান দেন। তখন ছাত্রলীগের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে উঠলে এমপি ও নেতাকর্মীরা পালিয়ে যান। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম সাইফুল ইসলাম জানান, তাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া করেন। তখন নেতাকর্মীরা নিরাপদ আশ্রয়ে চলে যান। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এমপি সিরাজের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহীদ খোকন পার্কের শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেন। শ্রদ্ধা জানিয়ে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ে ফিরছিলেন। পার্কের প্রধান ফটকে পৌঁছালে শহীদ মিনারে অবস্থরত ছাত্রলীগের নেতাকর্মীরা গোলাম মোহাম্মদ সিরাজকে স্বাধীনতা বিরোধী রাজাকার আখ্যায়িত করে স্লোগান দেন। এক পর্যায়ে তারা এমপি সিরাজকে ধাওয়া করেন। এই সময় তিনি, বিএনপি নেতা আলী আজগর তালুকদার, হেনা এম আর ইসলাম, স্বাধীন, তাহউদ্দিন নাইন, খাদেমুল ইসলাম, সৌরভ প্রমুখ নেতৃবৃন্দ দৌড়ে পাশের পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন। বগুড়া সদর পুলিশ ফাঁড়ির টিএসআই খোরশেদ আলম রবিন জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে বিএনপি নেতৃবৃন্দকে সকাল 7টা ও আওয়ামী লীগকে সকাল 8টার সময় বেঁধে দেয়া হয়। কিন্তু বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সঠিক সময়ে আসেননি। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানানোর সময় বিএনপি নেতাকর্মীরা শহীদ মিনারে আসেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা শহীদ মিনার থেকে চলে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে উঠেন। এক পর্যায়ে তারা ধাওয়া করলে বিএনপির এমপি সিরাজ ও নেতৃবৃন্দ দৌড়ে পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন। পরে নেতাদের দলীয় কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে। আজকের কর্মসূচিতে আসার পথে নেতাকর্মীরা যেখানে যে অবস্থায় আপনারা বাধা দিয়ে পথরোধ করে রেখেছেন, দয়া করে তাদেরকে ছেড়ে দিন। অল্প কয়েকজন মানুষকে আটকে রেখে কিছু করতে পারবেন না। বনের স্রোতের মতো নেতাকর্মীরা আসছে, এই বানের স্রোতের মধ্যে ভেসে যাবে মাফিয়া সরকারের।